ওয়েলকাম টু এজয় টিউটোরিয়াল সেন্টার বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আমরা অটো এই ধরনের গ্রিলের ডিজাইন খুব সহজে ক্রিয়েট করতে পারি ডিজাইনটি দেখে টাফ মনে হলো এই ডিজাইনটি খুবই সোজা তো চলুন শুরু করা যাক তো অটোক্যাডে যে কোনো ড্রয়িং করার জন্য প্রথমে ইউনিট সেট আপ করতে হয় ইউনিট সেট আপ করার জন্য আমরা কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করবো তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং ইউনিটস নামে একটি এখানে উইন্ডো ওপেন হয়ে গেছে আমরা যে ইউনিটে ড্রয়িং করব সেটি হলো ডেসিমেল এখানে আরও অনেক রকম ইউনিট রয়েছে কিন্তু আমরা এখানে ডেসিমেল ইউনিটে ড্রয়িং করবো এখানে পিসিসিয়ান আমরা জিরো পয়েন্ট জিরোতে রাখব এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউনিটস টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করলে এখানে আরও অনেক রকম ইউনিট রয়েছে যেহেতু আমরা ডেসিমেলে এখানে ড্রয়িং ইউনিটটি সেট করেছি তাই আমরা এখান থেকে মিলিমিটার ইউনিটটি চুজ করবো মিলিমিটার হচ্ছে সবচেয়ে ছোটো ইউনিট তো এবার আমি এখানে ওকেতে ক্লিক করছি প্রথমে আমরা এখানে একটি লাইন ড্র করবো তো লাইন ড্র করার জন্য আমরা কিবোর্ড থেকে এল লিখে এন্টারপ্রেস করব এখানে আমরা ফরটিন পয়েন্ট থ্রি ফাইভ এম এর একটি লাইন ড্র করব লাইন ড্র করা হয়ে গেলে এবার আমরা এন্টারপ্রেস করবো তো এবার এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটির আমরা অফসেট ক্রিয়েট করবো অফসেট ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে ও লিখে এন্টারপ্রেস করবো এবার আমরা অফসেট অপশানটিকে চুজ করবো এখানে বলছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স আমরা অফসেট ডিস্টেন্স এখানে সেভেন্টিন পয়েন্ট থ্রি রাখব সেভেনটিন পয়েন্ট থ্রি এখানে একটি লাইন অফসেট হয়ে গেছে তো এই ড্রয়িংটি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে লাফট সাইনটি রয়েছে এটি আমরা প্রথমে ড্র করবো এটি ড্র করার জন্য প্রথমে আমি এই লাইনের মধ্যে একটি সার্কেল ক্রিয়েট করবো তো সার্কেল ক্রিয়েট করার জন্য আমরা কীবোর্ড থেকে সি লিখে এন্টার প্রেস করব লাইনটির যেখানে মিড পয়েন্ট আছে এখানে ক্লিক করব আবার রাইট ক্লিক করে রিপিট সার্কেল করবো এবার আমরা কীবোর্ড থেকে এল এন্টার প্রেস করবো লাইন ড্র করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ট্যানজেন্ট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবো এবার এন্টার প্রেস করবো আবার রাইট ক্লিক করে এখান থেকে রিপিট লাইন এবার এখানে যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা মুভ করবো তো সেজন্য এম প্রেস করবো এম লিখে এন্টার প্রেস করবো সিলেক্ট অবজেক্ট আবার এন্টার প্রেস করবো এবার বেস পয়েন্টে ক্লিক করে এই লাইনটিকে মুভ করে নেবো এবার এখানে যে লাইনগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা ট্রিম করে নিচ্ছি টিআর লিখে ডবল প্রেস করব এই লাইনটিকে আমরা ডিলিট করে দিচ্ছি এই দুটি লাইনকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শেপটি আছে এই শেপটি আমাদের ড্র করা হয়ে গেছে এবার আমরা এই শেপের একটি কপি ক্রিয়েট করবো তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে সিপি লিখে এন্টারপ্রেস করব। এখানে বলছে অবজেক্ট সিলেক্ট করতে আমরা অবজেক্টটিকে সিলেক্ট করব সিলেক্ট করে প্রেস করব এবার বেস পয়েন্টে ক্লিক করে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম এবার প্রেস করবো তো এখন আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি একটি অবজেক্টকে কপি করলাম এবার আমরা একটা লাইন ড্র করব তো সেই জন্য আবার এল এন্টার প্রেস করব আমরা এখান থেকে একটি হান্ড্রেড এম এম একটি লাইন ড্র করব হানড্রেড এম লিখে আমি এন্টারপ্রেস করলাম এবার এখানে যে অবজেক্টটি ক্রিয়েট হয়েছে এই অবজেক্টটিকে আমরা মিরার করবো সেই জন্য মিরার কমান্ড লিখে এন্টারপ্রেস করবো এবার এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমরা বাদিক থেকে ড্র্যাক করবো ড্র্যাক করার পরে এন্টারপ্রেস করলাম নিট পয়েন্টে ক্লিক করে বাঁ দিকে ক্লিক করবো এবার আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটি এই ডিজাইনটি ক্রিয়েট করবো তো সেটি করার জন্য আমাদের একটি নতুন কমান্ড অ্যাপ্লাই করতে হবে সেটি হলো এরে কমান্ড তো অ্যারে কমান্ড আমরা এ আর লিখে প্রেস করব এবার অবজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করার পরে এন্টার এবার এখানে বলছে রেক্ট্যাঙ্গেল অ্যারে পা এবং পোলার এরে এখান থেকে আমরা পোলার অ্যারে এ অপশানটি চুজ করব এবার এখানে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট এবার এখানে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে তো অ্যারে সেন্টার পয়েন্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যারের বক্স ওপেন হয়ে গেছে এবার এখানে আইটেমস যে অপশানটি আছে এখানে আমরা সিক্স আছে এটিকে আমরা ফোর লিখে এন্টারপ্রেস করব কিন্তু আমি ক্লোজ অ্যারে করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অবজেক্টটিকে আমি কীভাবে ক্রিয়েট করলাম এবার আমরা এই অবজেক্টটিকে এর সেন্টারে মুভ করবো তো সেটি করার জন্য আমি কিবোর্ড থেকে এম লিখে এন্টার প্রেস করব অবজেক্টটিকে সিলেক্ট করবো এবার এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পরে যে কোয়ার্ডেন পয়েন্ট আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই সেন্টারে ক্লিক করব এবার আমরা এই অবজেক্টটির আরো অনেকগুলি কপি করবো তো সেজন্য কিবোর্ড থেকে সিপি লিখে এন্টার প্রেস করছি সিলেক্ট অবজেক্ট এন্টার এখন আমরা এখানে এক্সপ্লোর কমান্ড দেবো তো এক্সপ্লোর কমান্ডের জন্য আমরা এক্স লিখে এন্টারপ্রেস করব এবার আমরা এই পর্শনটুকু ডিলিট করে দেব ডিলিট করার পরে আমরা এখানে এই যে অবজেক্টটি আছে এটিকে আমরা মিরার করবো তো সেজন্য এমআই লিখে এন্টারপ্রেস করবো সিলেক্ট অবজেক্ট এন্টার এটি সেন্টার পয়েন্ট এবার বাইরের যে লাইনগুলি আছে এই লাইনগুলিকে আমরা ক্রিয়েট করবো তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে এক্সেল লিখে এন্টারপ্রেস করবো এবার বাকি যে লাইনগুলি আছে যেগুলি বাইরে রয়েছে এগুলিকে আমরা ট্রিম করব ট্রিম করার জন্য টিআর লিখে প্রেস করবো তো ফ্রেন্ডস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি ড্রয়িংটিকে করলাম এবার আমরা যদি ডাইমেনশন চেক করি তাহলে এখানে ডি আই লিখে এন্টারপ্রেস করব তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে হানড্রেড এমএম এখানে যে ডাইমেনশনটি রয়েছে এখানেও একই সেম ডাইমেনশন রয়েছে তো ফ্রেন্ডস আপনারা দেখলেন কীভাবে আমি এই গ্রিলের ডিজাইনটি করলাম তো এটি খুব সিম্পল এবং ইজি প্রসেস যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারাও করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ